লেবুর খোসা এবং লেবু দিয়ে আজকে আমি তিনটা রেসিপি শেয়ার করব। লেবুর খোসা দিয়ে যে দুটো রেসিপি শেয়ার করব ভীষণ উপকারী আমাদের গৃহিণীদের জন্য। তো প্রথমে আমি লেবুগুলোকে ছিলে নিব, একদম সাদা অংশটা ফেলে একটু যত আপনার এই সাদা অংশটাও না থাকে এরকমভাবে ছিলে নিতে হবে। তো মাঝখানে যে রসালো লেবুটুকু সেটুকু দিয়ে আমি আচার তৈরি করব, আর এই খোসাগুলো দিয়ে বানাবো দুইটি অসাধারণ ম্যাজিক করা দুইটা রেসিপি। তো লেবুর আচার তৈরি করা নিয়ে আমার একটু প্রবলেম আছে, সেটা হলো লেবুর আচার তৈরি করলে কিন্তু তিতা হয়। আমি এর আগে দুইবার লেবুর আচার তৈরি করে ফেলে দিছি, একদম একটুও মুখে দিতে পারিনি লেবুর খোসাসহ আচার বানিয়ে। তো লেবুর খোসাসহ আচার বানিয়ে দুইবার ফেলে দেওয়ার পর আমি সেকেন্ড টাইম মানে থার্ড টাইম এইভাবে ট্রাই করেছিলাম। তো এইভাবে ট্রাই করার পরে লেবুটা আমার কাছে আচারটা বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, এক সামান্য একটু লেবুর যেরকম আপনার একটু তিতা তিতা ভাব থাকে সেটা থাকবেই, তবে ভালো লাগছে খেতে। তো যাই হোক, আমি লেবুর খোসাটা দিয়ে এখন কী করবো সেটা বলি। লেবুর খোসাগুলো প্রথমে ব্লেন্ড করে নিতে হবে একদম শুকনো অবস্থায়, কোনোভাবে পানি পুনি দিব না। তো পানি টানি ছাড়া এইভাবে একদম ঝরঝরা করে আপনার গুঁড়ো গুঁড়ো করে নিলাম। কেউ চাইলে আপনারা এগুলো বটি দিয়ে কেটেও নিতে পারেন, তবে বটি দিয়ে কাটলে অনেকটা সময় সাপেক্ষ। তারপরে আমরা যে কাপড় কাচার জন্য যে গুঁড়া পাউডার ব্যবহার করি, সেই ডিটারজেন্টের কৌটার ভিতরে এই লেবুর খোসাগুলো ভরে রেখে দিবেন। এটা আপনার এক মাস দুই মাস পর্যন্ত থাকলেও কিছুই হবে না, মানে আপনার ডিটারজেন্ট যতদিন আছে ততদিন থাকলেও কিছুই হবে না, নষ্ট হবে না। তো এই ডিটারজেন্টই আপনার ভেতরে লেবুর খোসাগুলো দেওয়ার ফলে কাপড় অনেক বেশি পরিষ্কার হবে, ডিটারজেন্ট পরিমাণে কম লাগবে এবং কাপড় ধোলাই করার পরে খুব সুন্দর একটা স্মেল আসবে। যেখানে আপনার এক বালতিতে ধরা গেলেন এক মুঠ ব্যবহার করতেন সেখানে কম দিলেও পরিষ্কার হয়ে যাবে। সেকেন্ড যেটা, সেটা হলো আমরা থালা বাসন মাজার জন্য যে ছাই ব্যবহার করি গুঁড়া পাউডার মিশিয়ে, সেই ছাই গুঁড়া পাউডারের সাথে এই লেবুর খোসাগুলো মিশিয়ে রাখবেন। এতে করে যে কোনো থালা বাসন হাঁড়ি পাতিল একেবারে চকচকা হয়ে যাবে অল্প ঘষা দিলেই। তো হয়ে গেল দুইটা অসাধারণ চমৎকার দুইটা রেসিপি। অবশ্যই যদি হাতের কাছে থাকে লেবু এবং লেবুর খোসা বানিয়ে দেখতে পারেন কাজ করে কিনা। তো এখন আমি লেবুর আচারটা বানানোর জন্য মরিচগুলো ভেজে তুলে নিলাম, এক টেবিল চামচ পাঁচফোড়ন ভেজে তুলে রাখবো। তারপরে এইখানে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য কাঁচা মরিচ নিলাম আন্দাজ মতো, তিনটা রসুন, সামান্য একটু আদা আর এক টেবিল চামচ সরিষা। সরিষার পরিমাণ খুবই কম দিবেন, লেবুর পরিমাণ যদি ধরেন এক কেজি হয় বা এক কেজি কাছাকাছি হয় এক টেবিল চামচ দিলেই হবে। তো তারপরে কড়াইতে দিয়ে দিবেন সরিষার তেল সাথে শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা দিয়ে সেই কেটে রাখা লেবুগুলো এখানে দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগে না লেবুর আচার বানাতে, খুব সহজেই হয়ে যায়। তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব, যেটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দিব, একটু গুড়। এখানে গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তারপরে হলুদ, ধনিয়া, মরিচ গুঁড়া, লবণ, বিট লবণ, ব্যাস এতটুকু মশলাতেই হয়ে যাবে। এখন শুধু নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনার চুলার আঁচটা একদম কমিয়ে রাখা যাবে না, একদম ফুল আঁচ করে নাড়তে থাকবেন। তা না হলে দেখা যাবে একেবারে লেবু কিন্তু খুব দ্রুত আপনার সিদ্ধ হয়ে যায়, একেবারে গোলে ভর্তা হয়ে গেছে। তো একটু বেশি আঁচ দিয়ে খুব দ্রুত নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। তারপরে আপনার পাঁচফোড়ন গুঁড়া করে রাখলাম সেটা আর মরিচগুলো গুঁড়া করে রাখলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হয়ে গেলে নামিয়ে নিব। তারপর একদম ঠান্ডা করে বয়ামে ভরে রাখবেন। যদি বাহিরে রেখে সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে উপরে বয়ামের উপর আরও কিছু তেল দিয়ে ডুবিয়ে রাখবেন, তাহলে সারা বছরই বাহিরে রেখে খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রেখে খেতে চান সেক্ষেত্রে এক থেকে দুই মাস পর্যন্ত ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে সারা বছরই ভালো থাকবে। এইভাবেই তেল দিতে হবে না, আর শুধু খাওয়ার আগে বের করে নর্মাল করে নেবেন। তবে এই লেবুর আচার কিন্তু হালকা একটু তেতো তেতো থাকবেই, লেবুর যেরকম টেস্ট হয় তবে খেতে ভীষণ ভালো। আর লেবুর খোসাসহ আপনারা বানিয়ে দেখতে পারেন, আমি দুইবার বানিয়ে ফেলে দিয়েছি, একদম তিতার জন্য মুখেই দিতে পারিনি। তো যাই হোক, আর লেবুর খোসা দিয়ে যে দুইটা দেখালাম ওই দুইটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে, ডিটারজেন্ট পরিমাণে কম লাগবে, খুব বেশি পরিষ্কার হবে আর থালা বাসন একদম পরিষ্কার হবে, খুব সুন্দর। তো ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর অন্যরাও যাতে জানতে পারে তার জন্য আপনার মতামত জানিয়ে একটা শেয়ার করে দিবেন, যাতে বাকিরাও সুন্দর সুন্দর এই তিনটা জিনিস সম্পর্কে জানতে পারে এবং তারাও এর সুফল পেতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।